প্রবাসে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। ব্যস্ততার মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের যে কোনো সংকটে পাশে দাঁড়াচ্ছেন এই সকল কমিউনিটি নেতারা। তারা বলছেন, বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করার সাথে সাথে সুনাম বাড়াতে তারা যুক্ত হচ্ছেন মূলধারার রাজনীতিতে। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ আলোচনায় উঠে আসে এ সকল তথ্য। বিস্তারিত মাহমুদ রুবেলের প্রতিবেদনে। প্রবাসে রাজনীতি করা অত্যন্ত দক্ষতা, যোগ্যতা ও বিচক্ষণতার কাজ। তবে সবকিছু ছাপিয়ে ইউরোপের রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীর অবস্থান ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তাদেরই একজন প্রবাসী মহিবুল ইজদানি খান ডাবলু সুইডেনের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ভেনিস্টার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি লড়ছেন সংসদ সদস্য পদে। আমি পোস্টাল সার্ভিসে কাজ করি এবং করতাম, বলবো এখন, সেখানকার ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি জড়িত হই এবং এই ট্রেড ইউনিয়নের মাধ্যমেই আমার মূলত রাজনীতিতে আগমন। এবং সেটা ধরে নেন, আমি এখানে আছি সুইডেনে প্রায় 45 বছরেরও বেশি হয়ে গেছে। অনেক সময় যেখানেই যেভাবেই থাকি আমাদের প্রবাসে মূলধারা রাজনীতিতে আমাদের জড়িত হলে ধরেন আমরা বাংলাদেশকেও সহযোগিতা করতে পারি এবং এখানে প্রবাসে যারা থাকেন তাদেরকেও সহযোগিতা করতে পারি, এই চিন্তা নিয়ে আমি মূলত রাজনীতিতে আসি। প্রবাসীদের নানা রকম সংকটে পাশে দাঁড়ান এ সকল কমিউনিটি নেতারা। সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করি আমরা, যেখানে গড়ে তুলেছি এখানে একটি সংগঠন, সেটার নাম হচ্ছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। সেটা সমগ্র আয়ারল্যান্ডে যত বাংলাদেশি বাস করেন সে এটা আমব্রেলা অর্গানাইজেশন, ছাতা অর্গানাইজেশন। এবং সেখানে মূলত আমরা প্রতিনিধিত্বমূলক জনগণের আমাদের দাবি দাওয়া এবং ব্যথা বেদনা সেটার প্রতিনিধিত্ব করা মূলত এই দেশের সরকারের সাথে এবং বাংলাদেশ সরকারের সাথে একটা যোগ সূত্র তৈরি করা, সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যায় আমি ছুটে যাই জেলখানায়, কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে অথবা অন্য যে কোনো মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলায় যখন আমাদের লোকজন পড়ে, তারা দোষী কি নির্দোষ সেটা পরের বিষয়, কিন্তু আইনি সহায়তা দিতে আমি এগিয়ে যাই। এই কাজগুলি আমি করে থাকি। এভাবেই বিদেশের মূলধারার রাজনীতিতে যুক্ত হয়ে দূরপ্রবাসে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কমিউনিটি নেতারা, ফলে সুনাম বাড়ছে পুরো বাংলাদেশের। আমাদের এই ছেলেমেয়েরা যদি মূলধারার রাজনীতিতে প্রবেশ করে তাহলে তারা আগামী 10-15 বছরের মধ্যে এমনকি প্রাইম মিনিস্টারও হতে পারে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। দাম্মামে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম সাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। আমাদের আল জুবাইল প্রতিনিধি জাফর আহমেদ খান জানান, বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। আলোচনার শুরুতে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করার পর 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী আইনুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ, শিক্ষক, অভিভাবক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।